कोविड से निपटने के लिए सेमी अस्पताल में। बैठकपुर में कोविड परिस्थिति को देखते हुए इस पर नियंत्रण करने के लिए एक उच्च स्तरीय बैठक किया गया। इस बैठक के दौरान निहस्थित स्टेडियम का दौरा भी किया गया। सूत्रों के मुताबिक यहां सेमी अस्पताल बनाने का निर्णय लिया गया है। इस बैठक में बैठकपुर विधायक राज चक्रवर्ती, डीएम सुमित गुप्ता एवं स्टेट ऑब्जर्वर मनोज पंत सहित कई व्यक्ति मौजूद थे। विधायक ने कहा कि बैठकपुर और टीटागढ़ में कोविड से निपटने के लिए सेमी अस्पताल प्रारंभ होना जरूरी है। उन्होंने और भी कहा कि मुख्यमंत्री से इस बारे में बात हुआ है, उन्होंने हामी भरी है। স্টেডিয়ামে কি সেটআপ করা হচ্ছে? স্টেডিয়ামে কো দেখুন, এখানে সবাই এক্সপার্টরা এসেছে, এক্সপার্টরা যারা রয়েছেন তারা জানেন কি করলে বেটার হতে পারে। এবং একটা এটা একটা সেফ হোম নয়, এখানে বেসিক্যালি একটা হসপিটাল, মোরাললেস একটা হসপিটাল, সেমি হসপিটাল, হ্যাঁ ওরকম একটা সেটআপ করার প্ল্যান চলছে। এখন দেখে গেলেন মিটিং হবে, সবাই মিলে ডিসাইড করবে এখানে কতটা প্রযোজ্য, বাট মানুষের স্বার্থে হতে পারে, মানুষের স্বার্থে করা হবে আর কি। কটা বেড হবে? দেখো টার্গেট তো আমাদের আছে মিনিমাম 200-250 বেডকে, এখানে না হোক এই ব্যারাকপুরের মধ্যে 200-250 বেড। টিটাগড়ে আমাদের কাছে সেফ হোম করা হচ্ছে, যেখানে অক্সিজেন থেকে আরম্ভ করে সমস্ত ফেসিলিটিস থাকবে, সেগুলো সমস্ত প্ল্যান হচ্ছে। আশা করি আমরা একদিনের মধ্যে সেগুলোকে, মানে হসপিটালের সুবিধা এই সেফ হোমই করবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, ফাইন্যান্স সেক্রেটারি এবং মনোজ পদ নবান্ন থেকে এসছেন আজকে। উনি জেলাতে পুরো জেলায় কী কন্ডিশন, কতগুলো কেস, কীভাবে অ্যাডমিশন, কতগুলো বেড বাড়ানো যায়, অক্সিজেন ব্যবস্থা, পিএসএ প্ল্যান্ট, এইসব নিয়ে উনি মিটিং করলেন একটা। তারপরে আমরা এক দুদিন থেকে এমএলএ সাহেব একটু বলছিলেন এখানে আমাদের ব্যারাকপুরে কেসগুলো আপনারা জানেনই কি, যখন পুরো জেলা 4000 কেস ব্যারাকপুরে হতো, কেস আসছে ব্যারাকপুর বিধাননগর, তো আমরা কীভাবে এখানে ইনফ্রাস্ট্রাকচারকে র্যাম্প আপ করতে পারি, কীভাবে এখানে বেড বাড়াতে পারি। একটা অপশন হয় সেফ হোম, কিন্তু সেফ হোম তো হাসপাতাল হয় না, সেফ হোমে জাস্ট মনিটরিং হয় অফ অক্সিজেন অ্যান্ড, তো সেফ হোমের কিন্তু এখানে হাসপাতালটা কি করা যাবে। তো আমরা একটা জায়গায়, মানে এটা আমরা আজকে দেখলাম এখানে আমরা কী ফেসিলিটি এবার তৈরি করতে পারি। এখানে একটা সেফ হোম অলরেডি চলছে, তো আমরা একবার কথাবার্তা চলাচ্ছি কোনো হাসপাতালের সঙ্গে, যদি এখানে আমরা একটা হসপিটালে ফেসিলিটি দিতে পারি। আর একটা দুটো জায়গায় আমরা দেখেছি, ওটা উনিও চেষ্টা করছেন, আমরা সবাই চেষ্টা করি এখানে যদি কিছু বেড এডিশন করতে পারি। এই জন্য আজকে এখানে আমরা একবার দেখেছি এই দুটো পোর্শনে, যার আনুমানিক এখানে হলো মানে প্রায় 150-200। সাগর দত্ত মেডিকেল কলেজে যে ঘটনাটা গতকাল সামনে এসছে, যেভাবে টাকা নেওয়া হচ্ছে বেডের জন্য, তার জন্য কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? সাগর দত্ত নিয়ে আমি কিছু এখন বলতে পারবো না, আমি এমএসবিপি সাহেবকে বলেছি, উনি আমাদেরকে জানাবেন একটা, আমাদেরকে জানাবেন একটা, আমি এমএসবিপি সাহেবের সঙ্গে কথা বলেছি। 1200 जिला अस्पताल में तो ऑक्सीजन प्लांट कर रहे, तो यहाँ पे क्या सोच रहे हैं इस बारे में, क्योंकि ऑक्सीजन की समस्या तो हर जगह है। मैं आपको बता देता हूँ कहाँ कहाँ हो रहा है। 9 हो रहे हैं, उसमें 3 इज 500 लीटर पर मिनट और पीछे छोटा पीछे डरो ना, অশোকনগর শ্রী বলরাম নই হাটি, এখানে এখানে হচ্ছে 500 লিটার পার মিনিট 3টে, অ্যান্ড 12-7 বসিরহাট বনগাঁ, বারানগর এসজিএচ, বসিরহাট এসএসএচ অ্যান্ড বনগাঁ এসএসএচ, এখানে 1000 লিটার পার মিনিট টোটাল 9টা। কই কমপ্লিট হোনে কে গগার পে হ্যায় আবি? আবি তো শুরু হুয়া হ্যায়, মন্ডে সে স্টার্ট হোগা কাম। কতদিন লাগতে পারে? ডিএম লাগতে পারে এটা, এটা সিভিল মেকানিক্যাল কাজ আর প্ল্যান্ট, আমরা আশা করি প্রায় 20-25 ডে। সিভিল মেকানিক্যাল কাজ করতে প্রায় 10-12-14 দিন, তারপরে মেশিন বসবে অক্সিজেনের, টোটাল 25 দিন আমরা আশা করছি। আর